আসসালামু আলাইকুম, স্বাগত বাংলাদেশের সংবাদে। আপনাদের সাথে আছি সাদাত শাকিল। শুরু হলো খ্রিস্টীয় নতুন বছর ২০২১-এর পথ চলা। করোনার করাল গ্রাসে আচ্ছন্ন ২০২০ বিদায় নিয়েছে। নতুন বছরকে বরণ করা হয় নতুন স্বপ্ন ধারণ করে। রাজধানীতে সীমিত পরিসরে উদযাপিত হয় বর্ষবরণ অনুষ্ঠান। ঘড়ির কাঁটায় ১২টা বাজার সাথে সাথে রাজধানী ৫ তারকা হোটেলে উদযাপন করা হয় নতুন বছরের আগমনকে। আর একই সময়ে রাজধানীর আকাশও আলোকিত হয়ে ওঠে আতশবাজির আলোয়। 31st নাইটকে ঘিরে রাজধানীর টিএসসি এলাকা, হাতিরঝিল ও অভিজাত গুলশান, বনানী, বাড়িধারা এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বহিরাগতদের চলাচলে সে এলাকাগুলোতে নিষেধাজ্ঞা জারি করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে উন্মুক্ত স্থানে বর্ষবরণ অনুষ্ঠান পালনে সরকারের নিষেধাজ্ঞা থাকায় অনেকেই নিজের ছাদে আয়োজন করেন বর্ষবরণ অনুষ্ঠানের। পরিবার পরিজন নিয়েই ২০২০ সালকে বিদায় জানিয়ে বরণ করে নেন ২০২১-কে। রাজধানীর অভিজাত হোটেলগুলোতেই স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আয়োজন করা হয় নতুন বছরকে স্বাগত জানানোর অনুষ্ঠানের। আগে থেকে যারা বুকিং দিয়েছেন তারাই অংশ নিতে পেরেছেন অনুষ্ঠানগুলোতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকারের নির্দেশনা মেনে অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানায় কর্তৃপক্ষ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision। ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য।